ধলাই পুলিশ একটি কন্টেইনার গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে বিদেশি সিগারেটের কার্টুন জব্দ করেছে। পাশাপাশি এক পাচারকারীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। কয়টা আছে কোন তো? গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার AS25YEC7900। গাড়িতে নিয়ে আসা বিদেশে তৈরি 25 কার্টুন সিগারেট জব্দ করেছে ধলাই পুলিশ। গাড়িটি মিজোরামের দিক থেকে সিগারেটের কার্টুন বোঝাই করে অবৈধভাবে এসেছিল। বহির রাজ্যে পাচারের উদ্দেশ্যে সিগারেট নিয়ে আসা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ধলাই পুলিশ সিগারেটের কার্টুনের পাশাপাশি করিমগঞ্জ জেলার আর কে নগরের কুদালির বিকাশ সাহাজি, যার বয়স 40 বছর, নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে ধলাই পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। শিলচর থেকে CNN 24 নিউজের প্রতিবেদন।